আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তারেক হায়দার, সহকারী শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি আজকে অনলাইন ক্লাসে তোমাদের ভূগোল ও পরিবেশ থেকে প্রথম অধ্যায়ের মহাবিশ্ব ও আমাদের পৃথিবী প্রথম ভাগের এই ক্লাসটি নিব। তো আমরা লক্ষ্য করি, আমরা মনোযোগ সহকারে যদি লক্ষ্য না করি, আমরা যদি মনোযোগের অভাব হয়, তাহলে এই শ্রেণী কার্যক্রম ব্যর্থ হবে, কোনো উদ্দেশ্যই সফল হবে না। শিক্ষার্থীবৃন্দ, মহাবিশ্ব আমাদের পৃথিবী, আমরা জানি আমাদের এই মহাবিশ্বের আমরা একটি ক্ষুদ্র অংশের পৃথিবীর অধিবাসী। পৃথিবীর মানব জাতির আমাদের আবাসস্থল হচ্ছে পৃথিবী। পৃথিবীর চারদিক ঘিরে রয়েছে অসীম মহাকাশ। পৃথিবীর চারদিকে অসীম মহাকাশ, সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান। মহাকাশে এরূপ বহু নক্ষত্র আছে। আমরা এই চিত্রের দিকে তাকালে দেখতে পারি সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান, এবং এখানে বহু এইরকম সূর্য একটি নক্ষত্র, সূর্য হচ্ছে একটি নক্ষত্র। এই মহাবিশ্বে বা মহাকাশে অনেকগুলো নক্ষত্র আছে, তার মধ্যে আমাদের সূর্য হচ্ছে একটি নক্ষত্র। আমরা এই সূর্যকে কেন্দ্র করে যে জগৎ সৌরজগৎ, এই সৌরজগতেরই একটি অংশ হচ্ছে আমাদের পৃথিবী। এছাড়াও চন্দ্র, উপগ্রহ, পৃথিবী, গ্রহ, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি রয়েছে। পৃথিবীর বাসিন্দা হিসাবে ক্ষুদ্র পোকামাকড়, ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবীর দূর দূরান্তের সকল জ্যোতিষ্ক, দেখা যাওয়া না যাওয়া সব কিছুই নিয়ে হচ্ছে আমাদের এই মহাবিশ্ব। এই অধ্যায়ে আমরা মহাকাশ, মহাবিশ্ব, সৌরজগৎ, পৃথিবী ইত্যাদি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের পাঠ শেষে আমাদের যেই শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আজকে পাঠ শেষে আমাদের যেই শিখনফল, সেটা হলো শিক্ষার্থীরা আজকের পাঠ শেষে জানবে মহাবিশ্বের জ্যোতিষ্কমণ্ডলী সম্পর্কে ধারণা লাভ করবে। মহাবিশ্বের জ্যোতিষ্কমণ্ডলী সম্পর্কে তারা বলতে পারবে এবং লিখতে পারবে। সৌরজগৎ সম্পর্কে বলতে পারবে, লিখতে পারবে। সৌরজগতের পৃথিবী, অন্যান্য গ্রহ উপগ্রহের অবস্থান, গ্রহ উপগ্রহ সম্পর্কে তারা ধারণা লাভ করবে। এই সকল গ্রহ উপগ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে তারা বলতে পারবে এবং বর্ণনা করতে পারবে, লিখিতভাবে প্রকাশ করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ, আমরা তো ইতিমধ্যে পাঠ ঘোষণা করেছি, তোমরা যদি তোমাদের পাঠ্য বই হাতে নাও তাহলে আমাদের সুবিধা হবে। পাঠ্য বই হাতে নিলে আমরা প্রথমেই মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে ধারণা লাভ করব। আমরা অন্ধকার রাত্রে আমরা যখন আকাশের দিকে তাকাবো, তখন আমরা দেখব আকাশে অনেক শত শত বা হাজার হাজার বা লক্ষ লক্ষ আলোক মিট মিট করে জ্বলে। এগুলো হচ্ছে নক্ষত্র। আমাদের সূর্য হচ্ছে এই সকল নক্ষত্রের একটি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণভাবন, কৃষ্ণগহ্বর প্রভৃতি সব কিছুই রয়েছে আমাদের মহাবিশ্বে। আমরা এখানে একটা চিত্র দেখাবার চেষ্টা করেছি, যদিও এটা তেমন সুন্দর হয়নি, তারপরেও এই হচ্ছে মহাবিশ্ব, অর্থাৎ অন্ধকার আকাশে আমাদের এই পৃথিবীর অবস্থান। এই হচ্ছে বিভিন্ন অন্যান্য নক্ষত্র, এই হচ্ছে আমাদের চন্দ্রের অবস্থান। চিত্র এক, মহাবিশ্বের চিত্র। এখন আমরা এরপরে দুই নম্বর চিত্রে যাব, চিত্র দুই। চিত্র দুইয়ে আমরা বিভিন্ন নক্ষত্রের অবস্থান দেখাবার চেষ্টা করেছি, বিভিন্ন নক্ষত্রের অবস্থান। আমরা আমাদের বই হাতে নিব, আমাদের পাঠ্যপুস্তকের নবম পৃষ্ঠায়, আমাদের পাঠ্যপুস্তকের নবম পৃষ্ঠায় বিভিন্ন নক্ষত্রের অবস্থানের চিত্র দেয়া আছে। আমরা সেই চিত্র থেকে নক্ষত্রগুলো দেখব। যেমন এখানে আমি গুরুত্বপূর্ণ, যেমন হারকিউলিস, ধ্রুব, সাতী, তুলা, তোমার উত্তর ফাল্গুনি, পশ্চিম ফাল্গুনি, তারপরে ছায়াপথ, সুরগঙ্গা, কালপুরুষ, তারপরে লুব্ধক, অগস্তা, বৃশ্চিক, দক্ষিণা, পশ্চিম ইত্যাদি অনেকগুলো
নক্ষত্রকে আমরা এখানে এই চিত্রে উপস্থাপন করেছি। তোমরা পাঠ্যপুস্তকে যদি দেখো তাহলে তোমাদের বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে। যাক, তো এই নক্ষত্রগুলোর মধ্যে আমাদের পরিচিত অনেকগুলো নক্ষত্র আছে, আমরা এগুলা খালি চোখেই পৃথিবী থেকে আমরা এগুলাকে দেখতে পাই, আর বাকিগুলো দেখতে হলে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্য দেখা যায়। নক্ষত্রগুলো হচ্ছে, মূলত নক্ষত্রগুলো হচ্ছে জ্বলন্ত গ্যাসপিণ্ড, এরা হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এই গ্যাস অতি উচ্চ উচ্চ তাপমাত্রার 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে। সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলা অন্যান্য নক্ষত্র দেখা যায় না। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি মনোযোগ দিয়ে আমাদের পাঠে না দেখি, মনোনিবেশ না করি, তাহলে আমাদের যে নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে, বহু নির্বাচনী প্রশ্ন হবে এই অধ্যায় থেকে, যেই প্রশ্নগুলো হবে আমরা সুন্দরভাবে সঠিকভাবে সেগুলোর উত্তর দিতে পারবো না। কাজে কাজেই আমাদেরকে অবশ্যই পাঠ্য বইয়ের প্রতি মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাই পৃথিবী থেকে এই নক্ষত্রগুলো আমাদের পৃথিবী থেকে বা আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে এদের অবস্থান। এদের অবস্থান এমন যে কিলোমিটার দিয়ে এটা প্রকাশ করা যায় না। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই বেগে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আলোকবর্ষ। তোমরা ভালোভাবে জানো আলোকবর্ষ কাকে বলে। তো সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 9 সেকেন্ড। সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টরাই। পৃথিবী থেকে এর দূরত্ব হচ্ছে 7.2 আলোক বর্ষ। শিক্ষার্থীবৃন্দ, এরপরে নক্ষত্রমণ্ডলী, যে নক্ষত্রমণ্ডলী হচ্ছে অনেকগুলো নক্ষত্রর অবস্থান। আমরা মেঘমুক্ত অন্ধকার রাত্রে আকাশের দিকে যখন তাকাবো তখন আমরা বিভিন্ন অবস্থানে, আকাশের বিভিন্ন অবস্থানে অনেকগুলো তারাকে মিটমিট করে একত্রে জোটবদ্ধ হয়ে এক এক স্থানে এক এক রকম, এক এক মানে নমুনায় এক এক আকারে তারা অবস্থান করে মিটমিট করে জ্বলতে আমরা দেখে থাকি। তো এদের কোনোটা দেখতে বল্লকের মতো, কোনোটা দেখতে শিকারীর মতো। এদের মধ্যে সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ক্যাসিওপিয়া, লঘু সপ্তর্ষি, বৃহৎ কুকুর মণ্ডল, এইসব হচ্ছে উল্লেখযোগ্য। আমরা এখানে যে কিছু দেখিয়েছি সেগুলো হচ্ছে হারকিউলি, ধ্রুব, সাতী, তুলা, উত্তর ফাল্গুনী, বৃশ্চিক, ধ্রুব, ত্রিশিরা, অগস্তা ইত্যাদি। এগুলো গ্যালাক্সির অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীবৃন্দ, মহাকাশে গ্রহ নক্ষত্র ধূলিকণা ধূমকেতু বাষ্প এক বিশাল সমাবেশ আছে, যেটাকে গ্যালাক্সি বা নক্ষত্রমণ্ডল বলে। এখন মহাকাশে 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, মহাকাশে 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এদের বিভিন্ন আকৃতি রয়েছে, তবে এদের অধিকাংশই সর্পিলাকার ও উপবৃত্তকার, সর্পিলাকার এবং উপবৃত্তকার। গ্যালাক্সিগুলো বৃহৎ আকৃতির, উপবৃত্তকার গ্যালাক্সিগুলোর হচ্ছে বেশি উজ্জ্বল। যে গ্যালাক্সিগুলো উপবৃত্তকার সেগুলো মূলত খুব বেশি উজ্জ্বল, এগুলো আকাশে দেখা যায়। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা হয় ছায়াপথ, গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা হয় ছায়াপথ। আমরা এখানে এই চিত্রে ছায়াপথ দেখানোর চেষ্টা করেছি, আমরা যদি আমাদের পাঠ্যপুস্তকে দেখি তাহলে আমরা এই চিত্রটা দেখব। এরপরে আছে নীহারিকা, নীহারিকা হচ্ছে অসংখ্য স্বল্প আলোকিত তারকামণ্ডল, যেগুলা অনেকটা তারকার আস্তরণের মতোই। এদের আকার বিচিত্র, কিন্তু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ। এদেরকে গ্যাসীয় নীহারিকা বলে। এক একটি নীহারিকার মধ্যবর্তী দূরত্ব ব্যাপক, এক একটি নীহারিকার মাঝে কোটি কোটি নক্ষত্র থাকতে পারে। নীহারিকা হচ্ছে সৌরজগতের মহাকাশের স্বল্প আলোকিত তারকার আস্তরণ। এটা খালি চোখে আমরা একেবারে ঘোলা ধোঁয়ার মতো দেখা যায়। হ্যাঁ, এরা যেহেতু পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে, তাই এদের মাঝে যেসব নক্ষত্র রয়েছে তাদেরকে সঠিকভাবে শনাক্ত করা বিজ্ঞানীদের পক্ষে বা ভূগোলবিদদের পক্ষে সম্ভব হয়নি। ছায়াপথ বা গ্যালাক্সি বা মিল্কি হয় এগুলা ক্ষুদ্র, কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে, আবার আকাশগঙ্গাও বলা হয়ে থাকে। অন্ধকার আকাশে উজ্জ্বল দীপ্তি দীর্ঘপথের মতো দেখায় একটি ছায়াপথ, লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি।
শীতকালে রাত্রিবেলা পরিষ্কার আকাশে লক্ষ্য করলে উত্তর দক্ষিণে বেশ বড় পরিসরে তেজদীপ্ত স্বচ্ছ দীর্ঘ আলোর দেখা যায়। তারকাখচিত আলোকপথে হলো ছায়াপথ। আমরা এই চিত্রে ছায়াপথ দেখানোর চেষ্টা করেছি। আমরা যদি আমাদের পাঠ্যবইতে লক্ষ্য করে দেখি, পাঠ্যবইতে চিত্র খেয়াল করি, তাহলে আমরা ছায়াপথ বুঝব। সৌরজগতে এরকম এরকম একটি ছায়াপথের অন্তর্গত, এরকম একটি ছায়াপথ সৌরজগতে আছে। এরপরে ধূমকেতু। ধূমকেতু বা উল্কা, ধূমকেতু হচ্ছে এমন একটি জ্যোতিষ্ক যেটা মাঝে মাঝে আকাশে দেখা যায় এদের একটি মাথা ও একটি লেজ আছে। এই আমরা এই চিত্রে দেখব, এই মাথার মতো এরকম আর লেজের মতো পুচ্ছের মতো লেজ। এই হচ্ছে চিত্র 5। এখানে আমরা উল্কা দেখতে পাচ্ছি। সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। এখন আমি ভুল বলেছি, আমি দুঃখিত, এটা চিত্রে হচ্ছে উল্কা, কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে ধূমকেতু। ধূমকেতু এখানে হঠাৎ করে আকাশে উদয় হয়, হঠাৎ করে এটা আমরা দেখতে পাই, এরপরে এটা আকাশে আবার বিশ্বকর্মা জ্যোতিষ্ক এটা আকাশে আবার মিলিয়ে যায়। সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা হ্যালির ধূমকেতু সম্পর্কে জানি। হ্যালির ধূমকেতু 86 বছর পরে একবার দেখা গিয়েছিল, তো 76 বছর পরে একবার দেখা যায়। হ্যালির ধূমকেতু নামে পরিচিত, বিখ্যাত হ্যালির ধূমকেতু, এটা 76 বছর পরে একবার দেখা গিয়েছিল। হ্যালির প্রথমে এটা 240 খ্রিস্টপূর্ব অব্দ দেখা যায়, সর্বশেষ 1986 সালে ধূমকেতু দেখা গিয়েছিল। ধূমকেতু মূলত এটা পুচ্ছ বিশিষ্ট, এটা হঠাৎ করে আকাশে দীর্ঘক্ষণ অবস্থান করে না, নির্দিষ্ট সময় পরে এটা আবার মিলিয়ে যায়। এরপরে আমরা এখন সৌরজগতের গ্রহ, আমরা এই চিত্রে চিত্র 3 সৌরজগৎ, এখানে আমরা গ্রহ দেখব। গ্রহ সৌরজগতের বিভিন্ন গ্রহ হচ্ছে, গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপরে তোমার বৃহস্পতি, তারপরে শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতে মোট 8টি গ্রহ আছে, তার মধ্যে আদর্শ গ্রহ হচ্ছে পৃথিবী, পৃথিবীর একমাত্র গ্রহ হচ্ছে উপগ্রহ হচ্ছে চাঁদ। কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদের উপগ্রহ বা চাঁদ বলে। মহাকর্ষ বলয়ের প্রভাবে এরা গ্রহকে কেন্দ্র করে ঘুরে। এদের নিজস্ব আলো বা তাপ নেই, এরা সূর্য বা নক্ষত্র থেকে আলো বা তাপ পায়। চাঁদ পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের মূল সৌরজগৎ। সূর্য, তার গ্রহ, উপগ্রহ, গ্রহণপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ, আমাদের এই সৌরজগৎ গঠিত। আমরা আমাদের পাঠ্যপুস্তকের 12 পৃষ্ঠায় বা পাঠ্যপুস্তকের 13 পৃষ্ঠায় আমরা 13 পৃষ্ঠায় আমরা সৌরজগতের চিত্র দেখতে পাব। এখানে চিত্র নম্বর 3, সূর্য একটি নক্ষত্র, এটি একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র, এর ব্যাস 13,84,000 কিলোমিটার, ভর হচ্ছে 1.99 × 10⁻³ কিলোগ্রাম। এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। সূর্যের সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। পৃথিবী, অন্যান্য গ্রহ, উপগ্রহের তাপ আলোর মূল উৎস হচ্ছে সূর্য। আমাদের এই সৌরজগতের, আমাদের এই পৃথিবীর যত তাপের উৎস আছে সকল উৎস হচ্ছে সূর্য। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকার। পৃথিবীর জীবজগৎ, উদ্ভিদ জগতের কিছুই বাঁচত না যদি সূর্য আলো না দিত, সূর্যের আলো পৃথিবীতে না আসত। সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী পরপর যেভাবে রয়েছে সেভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি এই চিত্রে। সেটা হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বাড়িতে আমরা যে শ্রেণী কার্যক্রমগুলো অনলাইন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করি এবং বাড়িতে যদি আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের যে পড়ালেখায় কোনো অবস্থাতেই পিছিয়ে থাকবো না,
আমাদের দৈনন্দিন কার্যক্রমের মধ্যে আমাদের লেখাপড়া নিয়মিত করতে হবে। যদি আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া না করি, পড়ার টেবিলে মনোযোগী না হই, তাহলে কোনো অবস্থাতেই আমরা পরীক্ষায় ভালো করতে পারবো না। বৈশ্বিক মহামারী কেটে গেলেই হয়তো আমাদের বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হবে, তখন নিশ্চয়ই আমরা এখন তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো থেকে আমরা নিশ্চয়ই প্রশ্ন করব এবং তোমাদেরকে অবশ্যই সে মতে তোমাদের উত্তর দিতে হবে, তোমাদেরকে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে আমরা যে যা শিখলাম যা দেখলাম সেটা হচ্ছে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, এ সম্পর্কে আমরা আমাদের ধারণা লাভ করলাম। মহাবিশ্বের বিভিন্ন সদস্য সম্পর্কে জানলাম, মহাবিশ্বের যেই বিশাল মহাবিশ্ব, মহাবিশ্বের বিভিন্ন সদস্য, সূর্য একটি নক্ষত্র, মহাবিশ্বের একটি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ, সূর্যের আরেকটি ক্ষুদ্র অংশ হচ্ছে আমাদের এই পৃথিবী, পৃথিবী একটি আদর্শ গ্রহ, একমাত্র সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী হচ্ছে আদর্শ গ্রহ যেখানে মানুষ বসবাস করে। তো এরপরে সূর্য থেকে পর্যায়ক্রমে দূরত্ব অনুযায়ী আমরা গ্রহগুলো দেখিয়েছি। প্রথম গ্রহ হচ্ছে বুধ, বুধের দূরত্ব হচ্ছে সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার, এর ব্যাস হচ্ছে 4,850 কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় একে দেখা যায় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে 88 দিন, সুতরাং 88 দিনে বুধের 1 বছর। বুধের মধ্যাকর্ষক বল এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে মেঘ নেই, বৃষ্টি বাতাসও নেই, মিষ্টি বাতাসও পানি, সুতরাং প্রাণীর অস্তিত্ব নেই। 1974 সালে মার্কিন মহাশূন্যযান ম্যারিনার 10 বুধের যে ছবি পাঠায় তা থেকে বুধের উপরিতল চাঁদের মতো দেখায়। ভূতক অসংখ্য গর্তে ভরা এবড়ো থেবড়ো। এরপরে আছে শুক্র। শুক্র বুধের মধ্যে শুক্র গ্রহকেও ভোরের আকাশে শুক্রতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা বলে অভিহিত করি। শুক্রতারা সূর্য থেকে 10.8 কোটি কিলোমিটার দূর, এর গ্রহের দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। এর দিন ও রাতের মধ্যে বিশেষ কোনো তারতম্য নেই। এখানে বৃষ্টি হয় তবে অ্যাসিড বৃষ্টি। শুক্রের ব্যাস 12,104 কিলোমিটার। সূর্যকে ঘুরে আসতে সময় লাগে 225 দিন, সুতরাং শুক্রে 225 দিনে 1 বছর শুক্রের কোনো উপগ্রহ নেই। সকল গ্রহের নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়। একটা বিচিত্র বিষয় তথ্য আমরা জানলাম, শুক্র হচ্ছে একমাত্র গ্রহ যে গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়। এরপরে হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী হচ্ছে একটি আদর্শ গ্রহ, এটা সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, ব্যাস 12,667 কিলোমিটার। একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এখানে 365 দিনে 1 বছর। পৃথিবী একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় জীবন ধারণের প্রয়োজনীয় সকল উপাদান এখানে রয়েছে, তাই এখানে জীবজন্তুর বসবাস রয়েছে। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবী হচ্ছে একমাত্র আদর্শ গ্রহ এবং এখানে প্রাণের অস্তিত্ব আছে। মঙ্গল আমাদের পৃথিবীর নিকটতম প্রতিবেশী। অধিকাংশ সময় এখানে দেখা যায় খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার, ব্যাস 6,787 কিলোমিটার, পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। সূর্যের চারিদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে 687 দিন। এর উপরিভাগে রয়েছে গিরিখাত, আগ্নেয়গিরি। এই গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে এখানে জীবন ধারণ সম্ভব নয়। মঙ্গলের 2টি উপগ্রহ আছে, পোবস ও ডিমস। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, একে গ্রহরাজ বলা হয়। এর ব্যাস 1,42,800 কিলোমিটার, আয়তনে পৃথিবীর 13,000 গুণ বড়। এটি সূর্যকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থান করে।
তাই পৃথিবীর 27 ভাগের 1 ভাগ তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা তৈরি, বায়ুমণ্ডল উপবিভাগের তাপমাত্রা খুবই কম, অভ্যন্তরে তাপমাত্রা অত্যন্ত বেশি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 4,331 দিন। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 67। এই গ্রহে জীবের কোনো অস্তিত্ব নেই। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এর দূরত্ব হচ্ছে 143 কোটি কিলোমিটার। এটি গ্যাসীয় তৈরি বিশাল গোলক। এর ব্যাস 1,20,000 কিলোমিটার। শনির ভূত্বক বরফে ঢাকা। এর বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম মিশ্রণ, মিথেন, অ্যামোনিয়া গ্যাস। সূর্যের চারিদিকে একবার ঘুরতে তার সময় লাগে 29.5 বছরের সমান। শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর 65টি উপগ্রহ রয়েছে। ইউরেনাস সপ্তম গ্রহ। ইউরেনাস তৃতীয় বৃহত্তম গ্রহ। এটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে। এই গ্রহের সময় লাগে পৃথিবীকে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 84 বছর। এই গ্রহের গড় ব্যাস 49,000 কিলোমিটার। এটি হালকা পদার্থ দিয়ে গঠিত। আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। শনির মতো ইউরেনাসের কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে, তবে শনির বলয়ের ন্যায় বলয়গুলো উজ্জ্বল নয়। এর উপগ্রহ 27টি। সর্বশেষ নেপচুন। সূর্য থেকে এর গড় দূরত্ব হচ্ছে 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম। এর ব্যাস 48,400 কিলোমিটার। এই গ্রহের আয়তন প্রায় 72টি পৃথিবীর সমান, তার 17টি পৃথিবীর ভরের সমান। এর বায়ুমণ্ডল বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। এর উপগ্রহ 14টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের আজকের পাঠ। আমরা আজকে আমাদের মহাবিশ্ব, আমাদের পৃথিবী সম্পর্কে বিস্তারিত তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আজকের শ্রেণী কার্যক্রম তোমাদের মনোভূত হবে এবং তোমরা মনোযোগী হলে অবশ্যই ইনশাল্লাহ এটা তোমাদের শিক্ষায়, তোমাদের অর্জনে, আমাদের যে শিকনপল, শিকনপল অর্জনে অবশ্যই কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশা করি। তো যাক, আজকের ক্লাস আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।